যেহেতু খুবই নরম মাছ, বেশি নাড়াচাড়া করলে কিন্তু বন্ধুরা ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখতে পাচ্ছ এক কিলো মতো নিয়ে মাছ আছে, ওটা কিন্তু নিয়ে মাছ কিন্তু হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, পারফেক্ট যে তোমার নিয়ে মাছের ঝাল বলা যায়, সেই নিয়ে মাছের ঝাল কিন্তু এর পুরো পারফেক্ট। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, আর দুপুর গড়াতেই না গড়াতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মানে এটা হচ্ছে ভগবানের অপূর্ব লীলা, যে যখন গরম দিচ্ছে তখন কিন্তু ঠান্ডা করার জন্য বৃষ্টিও কিন্তু দিচ্ছে। বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি পড়ছে। সো নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে নিয়ে আর একটা ফ্রেশ নতুন ভিডিও কিন্তু শুরু করছি আর বনপুরীর রান্নাঘরে। তো আজকের কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে দুপুরবেলা, সকাল থেকে মারাত্মক পরিমাণে গরম, বাজারে গেছিলাম মানে হাঁসপাস করছি রীতিমতো, ঠিক আছে। আর বাড়ি ফিরে কিন্তু যখন বাড়িতে ঢুকলাম সেই রীতিমতো কিন্তু বিশাল পরিমাণে বৃষ্টি, আর ওয়েদারটা পুরোপুরি কিন্তু ঠান্ডা একদম হয়ে গেছে ফুরফুরে বলা যায়, ঠিক আছে। আর আমরা বাজারে গিয়ে কিন্তু যে বড় বড় নিহেরে মাছ বলে সেই নিহেরে মাছ কিন্তু নিয়ে এসেছি, ঠিক আছে। আর নিহেরে মাছ কিন্তু ঝাল ঝাল করলে মানে কোনো কথা হবে না, একটা কিন্তু ভাত উড়ি যাবো। আমার ভীষণ প্রিয় একটা মাছ নিহেরে মাছ, তো আমরা ফ্রাই দেখিয়েছি, ঠিক আছে, নিহেরে মাছের ঝালও দেখিয়েছি। তো ভাবলাম যে আজকের বৃষ্টির দিনে এই ওয়েদারের মধ্যে কিন্তু নিহেরে মাছটা করা যাক। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে, তমরা যারা যারা আমাকে চেনো না, আমার নাম হচ্ছে বিশ্বজিৎ হালদার, বংফুটি চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে কিন্তু আজকে রান্নাঘরটা শুরু করছি। আর চলো রান্নাঘরের মধ্যে প্রগতি চলে এসেছে, সমস্ত রান্নাবান্না কিন্তু আমরা শুরু করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, তাড়াতাড়ি গিয়ে বলো সাবস্ক্রাইবটা করে দাও, এই ছোটো ভাইটাকে কিন্তু একটু ইন্সপায়ার করো। তো চলো বন্ধুরা, টুকে হতে বেশি বাকি নেই, আমরা রান্নাঘরের মধ্যে রান্নাবান্না শুরু করি। এই হচ্ছে আমাদের নিহেরে মাছ, দেখতে পাচ্ছ বেশ বড় বড় লাল লাল নিহেরে মাছগুলো কিন্তু রান্না করলে কিন্তু বেশ দুর্দান্তই হয়। তো বড় বড় সাইজের নিহেরে মাছ কিন্তু আজকে আমরা পেয়ে গেছি। আর এই নিহেরে মাছের ঝালেরটা করার জন্য কিন্তু আমাদের লাগবে পেঁয়াজ কুচি, দেখতে পাচ্ছ এখানে আমাদের পেঁয়াজ কুচি আছে, এখানে টমেটো কুচি আছে, এখানে কাঁচা লঙ্কা আছে, আর যেমন যেমনটা লাগবে তোমাদের সঙ্গে শেয়ার করব। সো বন্ধুরা আমরা রান্নাঘরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমরা সর্ষের তেল দিয়ে দিলাম। তো নিহেরে মাছের ঝাল বা নিহেরে মাছের কষাই তোমরা যেমন বলো না কেন, এটা করার জন্য কিন্তু সর্ষের তেল কিন্তু মাস্ট, ঠিক আছে। সর্ষের তেল দিয়ে আমরা পুরো রান্নাটাই কিন্তু, তেলটা আমাদের গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো ফার্স্ট পেঁয়াজ কুচিগুলো। এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ গোটা গোটা আমরা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে আমাদের নাড়তে হবে এটাকে। লাল লাল করে আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখানে দেখতে পাচ্ছ আমরা মিক্সির মধ্যে রসুনের একটা পেস্ট করে নিয়েছি, তো এখানে একটা বড় সাইজের রসুন আমরা দিয়েছি। তো এই রসুনের পেস্টটা আমাদের পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমরা এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব পেঁয়াজের সঙ্গে রসুন বাটার পেস্টটা ভালো করে আমরা দেখতে পাচ্ছ নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমরা এবার দিয়ে দেব টমেটো কুচিগুলো, কুচিগুলো করে আমরা রেখে দিয়েছি একটা বড় সাইজের টমেটো, আমরা এবার দিয়ে দেবো এর মধ্যে। এখানে দেখতে পাচ্ছ ভালো করে কষানো চলছে আমাদের নিহেরে মাছের ঝালটা, মশলাটা কিন্তু অলমোস্ট বেশ দারুণভাবে কিন্তু কষিয়ে কষিয়ে নেবো আমরা। টমেটো দিয়ে দিলাম, দিয়ে টমেটোটাকে ভালো করে আমরা এর মধ্যে মিক্স করে দেবো। এতে আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, টমেটো দেওয়ার পরে বন্ধুরা তারপরে নুনটা দেবে, তাহলে টমেটোটা কী হবে তাড়াতাড়ি গলে যাবে। মশলাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আমাদের, এবার এর মধ্যে আমরা একে একে দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো, এখানে দেখতে পাচ্ছ চামচের আধ চামচ মতো আমরা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো।
এখানে আমরা ঝালটা একটু বেশি করেই দেবো, একটা দেখতে পাচ্ছ এক চামচ মতো আমরা কাশ্মীরি রেড চিলি পাউডার আমরা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। বেশ কিন্তু মশলাটা বেশ দেখতে পাচ্ছ পারফেক্ট হয়েছে। মশলা যতই কিন্তু কষাবে তোমরা, ততই তোমাদের বিভিন্ন ধরনের মাছের ঝাল বলো, কাঁকড়ার ঝাল বলো, সবই কিন্তু দুর্দান্ত হবে। দেখতে পাচ্ছ এখানে তোমরা লাল লাল দেখে ভেবো না যে ভীষণ ঝাল হবে, আমরা এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে, আর সাইডতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে হচ্ছে মশলাটা পারফেক্ট পুরো রেডি আমাদের। এবার হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছ 1 কিলো মতো নিয়ে মাছ আছে, নিয়ে মাছটা এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে। তো তোমরা দেখো নিয়ে মাছটা কিন্তু আমরা মাঝখান থেকে শুধু অর্ধেক করে রেখেছি, নিয়ে মাছ কিন্তু একটুও ভাঙবে না, এমনি কিন্তু গোটা গোটা থাকবে। আর যেটা কিন্তু তোমরা অনেকেই কিন্তু পছন্দ করো যে যারা সময় ঝুড়ি ঝুড়ি কিন্তু খেতে ভাল লাগে না, তো আজকে দেখো পুরো গোটা গোটা কিন্তু নিয়ে মাছ কিন্তু হবে। নিয়ে মাছ দেখতে পাচ্ছ বেশ কিন্তু লাল লাল বড় বড় সাইজের মোটা মোটা আছে। এবার আমরা মশলার সঙ্গে নিয়ে মাছটাকে মিক্স আপ করব। আস্তে আস্তে তোমাদেরকে নাড়তে হবে, যেহেতু খুবই নরম মাছ বেশি নাড়াচাড়া করলে কিন্তু বন্ধুরা ভেঙে যাওয়ার চান্স থাকবে। দেখতে পাচ্ছ খুবই আস্তে আস্তে আমরা খুন্তির সাহায্যে মশলাটাকে মাছের সঙ্গে মাখিয়ে দিতে। ভালো করে আমরা মিক্স করে দিলাম, দিয়ে এবার আমরা এটাকে চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না মাছটা ভালো করে সেদ্ধ হচ্ছে। তো চলুন বন্ধুরা মোটামুটি এখানে 15 থেকে 20 মিনিট মতো আমরা ঢাকনা দিয়ে নিয়ে মাছটাকে এখানে রেখেছি, মাঝে মাঝে দেখেছি ঘুরে ঘুরে। এবার হচ্ছে আমরা ফাইনাল হচ্ছে দেখানো যাক কি হয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, ওপর থেকে আমরা মাঝখানে তুলে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছ এই যে জল বেরিয়েছে না, এটা কিন্তু মাছের মধ্যে থেকে জল বেরিয়েছে। আমরা কিন্তু 1 ফোঁটাও বেশি জল ইউজ করিনি, জাস্ট মশলা কষানোর সময় যে জল দিয়েছিলাম সেই জলই, বাট পুরো মাছ থেকে বাকি দেখতে পাচ্ছ জলটা বেরিয়েছে। আর পারফেক্ট যে তোমার নিয়ে মাছের ঝাল বলা যায়, সেই নিয়ে মাছের ঝাল কিন্তু এর পুরো পারফেক্ট। ওপর থেকে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কার গন্ধটাও কিন্তু বেশ মমো করছে রান্নাঘরটা। আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম পুরো গোটা গোটা মাছ থাকবে, দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু পুরো গোটা গোটাই কিন্তু আছে। আমরা লাস্ট ফিনিশিং করবো, দেখতে পাচ্ছ এখানে আমরা ধনে পাতা কুচি ওপর থেকে আমরা এবার ছড়িয়ে দেবো। ধনে পাতার গন্ধটা কিন্তু পুরো মাছটার মধ্যে চলে যাবে, আর এই ধনে পাতাটা পুরো একদম দেশি ধনে পাতা। ফাইনালি বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল নিয়ে মাছের ঝাল। আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এই ধরনের মাছের ঝাল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্তই লাগবে। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে বলো যে কেমন লাগলো আর বংকুড়ির আজকের স্পেশাল রান্নাটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোটো ভাইটাকে কিন্তু তোমরা সাপোর্ট করো। তো চলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাকে জানাতে হবে কেমন লাগলো, আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে দিও।